বিশ্বের সবার চরণে আমার প্রণাম বারবার ফেলিওর বারবার যে কোনো সেকশানে সেটা পড়াশোনা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে সামাজিক সম্পর্ক হতে পারে প্রেম হতে পারে অনেক কিছু হতে পারে বারবার পার্টিকুলার কোনো সেগমেন্টে বারবার ফেলিওর এই ধরনের অসফলতা পেতে পেতে নিজের ভেতরেতে নিজে নিজে অনেক সময় আমরা কুঁকড়ে যাই নিজের ভেতরকার যে শক্তি যে সাহস সে সমস্ত কিছুর মূলে যেন আঘাত করে এবং আমাদের মানে স্বাভাবিক যে শক্তিমত্তার সঙ্গে মানুষ এগোয় সেটাও হারিয়ে ফেলে যেন একটা জড়ো অসহায় মানুষের রূপান্তরিত হতে থাকে সহজে আমরা হার মানব না কোনো মতেই মানব না সেই রাজার গল্পটা সবাই জানি যিনি জেলখানায় থাকা অবস্থাতেও বারবার দেখছেন একটা মাকড়শা উঠবার চেষ্টা করছে কিন্তু সে বিফল হচ্ছে আবার পড়ে যাচ্ছে স্লিপ করে কোনো একটা সময় সে উঠল তারপর সেই রাজা জেল থেকে বেরুলেন, শক্তি সঞ্চয় করলেন সৈন্যবাহিনী সঞ্চয় করলেন এবং তিনি যুদ্ধে জিতলেন এইটা শুধু গল্প কথা হয়তো নয় আপনার মনের ভেতর থেকে যে শক্তি যে চারিদিকের ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে চালাচ্ছে আপনি তার থেকে বিচ্ছিন্ন থাকবেন না আজকে আমরা একটা অনুশীলন শেয়ার করব, যে অনুশীলনটা তাদের জন্য যারা ভীষণভাবে অসহায় বোধ করছেন যে কোনো কিছুতেই তারা বারবার অসফলতা পেতে 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 তারা যে সফল হতে পারেন এই ভাবনা তাদের মধ্যে থেকে চলে গেছে তাদের জন্য এটা আর যারা অসফল নন কিন্তু চলছেন অন্যরকম সব কাজকর্ম করছেন হয়তো সফলতাও কিছু কিছু পাচ্ছেন তারাও তাদের নিজস্ব অবস্থানকে নিজস্ব মেডিটেটিভ স্টেট তাদের ক্রিয়েটিভ এনার্জি এই সমস্তগুলোকে অ্যাকোমুলেট করা এবং শক্তিশালী করবার জন্য তারা এই মন্ত্রের ব্যবহার করতে পারেন অসফল যারা তারা অবশ্যই মন দিয়ে শুনবেন যারা নিজেরা মনের ভেতর অসহায় ভাবছেন তাদের অসহায় ভাবার কোনো কারণ নেই যে কোনো ঢিলে ঢালা পোশাক সাদা বা হলুদ রঙের হলে ভালো হয় সুতির অবশ্যই হতে হবে যে কোনো দিন সপ্তাহে শুরু করবেন তার জন্য কোনো তিথি বার কোনো কিছু নির্দিষ্ট নেই আপনি যে কোনো দিন শুরু করবেন শুধু একটাই নির্দিষ্ট বিষয় আপনি শুরু করবেন ভোরবেলা সূর্যোদয়ের সময় হতে পারলে খুব ভালো হয় এই শুরুটা করতে পারলে ভীষণ ভালো আপনি শুরু করুন মন্ত্রটি অতি সাধারণ কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল আপনি প্রথম সাত দিন করবেন তিন মালা করে টোটাল তিন সপ্তাহর অনুষ্ঠান প্রথম সাত দিন তিন মালা করে পরের দুই সপ্তাহ ন মালা করে এটা আপনারা করুন মাত্র একুশ দিন থ্রি থ্রি উইক্স মানে একুশ দিন এইটা আপনাকে কি পরিমাণ এনার্জি দেবে কী পরিমাণ আপনি একদম ব্যর্থ অবস্থা থেকেও নিজে মাথা তুলে দাঁড়াতে পারবেন আপনারা নিজে অনুশীলন করে দেখুন কোনো উপাদান লাগবে না চুপচাপ বসবেন উত্তর পূর্ব কোণেতে মুখ করে ভোরবেলায় এবং যারা মাটিতে বসতে পারবেন না আসন পেতে তারা চেয়ারের ওপর বসবেন আসন বিছিয়ে পা দুটো যেন মাটিতে ডাইরেক্ট না লাগে পায়ের তলায় কোনো একটা কাপড় টাপড় দিয়ে নেবেন মন্ত্রটি বলবো আমি মনে রাখবেন প্রথম সাত দিন তিন মালা করে পরের যে দু সপ্তাহ প্রত্যেক দিন ন মালা করে এক মালা মানে একশো আট বার সেই অনুযায়ী আপনারা হিসেব করে নেবেন কোনো উপকরণ এই সাধনার জন্যে নেই একটা ধূপ জ্বেলে নিতে পারেন নিজের মনটা তাতে ভালো লাগবে ভালো কোয়ালিটির একটা ধূপ জেলে নেবেন আসুন এবার আমরা মন্ত্রটা শুনি হম ভবানী হম ভবানী এই মন্ত্রটি খুব ছোট কিন্তু প্রাণপণে এই মন্ত্রটির উচ্চারণ করুন প্রথম তিন সপ্তাহ কাটবার পর যদি মনে হয় যে না আরেকটু আমাকে আরেকটু বেটারমেন্ট দরকার আবার আপনি তিন দিন গ্যাপ দিয়ে আবার আপনি একুশ দিনের অনুষ্ঠান করুন যতক্ষণ না আপনার নিজেকে মনে হয় আপনি একেবারে সম্পূর্ণ শক্তিশালী হয়েছেন তদ্দিন পর্যন্ত ওই একুশ দিনের অনুষ্ঠান তিন দিনের গ্যাপে গ্যাপে আপনি করতে থাকুন এক অসাধারণ প্রয়োগ অদ্ভুত তান্ত্রিক প্রয়োগ খুব প্রাচীন নাম মন্ত্র কিন্তু এই মন্ত্রের অপরিসীম লীলা ব্যবহার করুন এবং নিজে বুঝে নিন কেমন থাকছেন কমেন্টে বলবেন এবং যত পারবেন এটা শেয়ার করবেন কারণ এই ভিডিওটি অন্য অনেকের জীবনেও আপনার মতো আলোর রশ্মি নিয়ে আসতে পারে ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন নিজে উৎসাহিত হয়ে থাকবেন কেউ আমাদের উৎসাহ দেবার জন্য বসে নেই শুধু ঈশ্বর ছাড়া আর গুরু ছাড়া এর বাইরে কেউ উৎসাহ দেয় না সবাই আমাদের নিরুৎসাহ করবারই চেষ্টা করে বহুভাবে বহুজনকে আমার এই কথার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন ভাগ কিছু উৎসাহিত হয়ে আপনি করতে চলেছেন এমন কারুর সঙ্গে আলোচনা করলেন যে প্রথমেই আপনাকে নিরুৎসাহিত করে দিল এরকম মানুষের সংখ্যা অনেক আবার অনেকেই আছেন যারা আপনাকে উৎসাহিত করবেন হতে পারে তাদের সংখ্যা খুব কম আপনার পরিবার পরিজন বাবা মা আত্মীয় স্বজন এরা হয়তো আপনাকে উৎসাহিত করবেন আবার অনেকেই বসে থাকে আপনাকে নিরুৎসাহিত করবার জন্য আপনি নিরুৎসাহিত হবেন না মন দিয়ে এই ভবানী মন্ত্রটি উচ্চারণ করুন এ অপরিসীম শক্তি আপনি দেখুন কি কীরকম লাগে কমেন্টে বলবেন আমাদেরকে কেমন আপনারা আছেন ভালো থাকুন জয়গুরু 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 জয়গুরু